السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 রজব 1444 হিজরি মোতাবেক 11ই ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 29। বিষয়বস্তু কোরআনে কেরিমের তেলাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন পাঠের পদ্ধতির ক্ষেত্রে, কোরআনের কেরাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের পদ্ধতি কেমন ছিল, বাস্তবে দেখানো সম্ভব নয়, তবে যা কিছু বর্ণনা করা হয়েছে এখানে তার চেষ্টা করা হয়েছে যে এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, যাতে বুঝতে পারেন যে তেলাওয়াতের যে সব পদ্ধতিগুলি রয়েছে প্রচলিত বর্তমান যুগে সেগুলির মধ্যে কোনটি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের কাছাকাছি আর কোনটি সুন্নতের কাছাকাছি নয়, বরং সেটা বেদাতের কাছাকাছি অথবা নাজায়েজ। সেটি অনেকে তেলাওয়াত করে যেটা জায়েজ নয়, বেদাত, তারপরে সেটা গানের সাথে ফাসেক, যারা অসৎ পাপি তাদের সুরের সাথে মিলে যায়, সেগুলি জায়েজ নয়। তো আজকের এই সংক্ষিপ্ত দর্স আছে, খুব বড় না, ইনশাআল্লাহ তাআলা অল্প সময় শেষ হয়ে যাবে। আর যেমনটা আপনাদের জানা আছে যে শনিবারে আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি, এই জন্য আগামী থেকে সংক্ষিপ্ত জাদুল মাদের দর্স আমরা অত লম্ব করব না, যাতে দুটোকে ঠিক রাখা সম্ভব হয়। তো তেলাওয়াতে কোরআনের ক্ষেত্রে নবী সাল্লামের আদর্শ বলছেন, কানা লাহু সাল্লাহ হিজবুন লা ইউখিল্লু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত একটা ওজিফা থাকতো তেলাওয়াতের, যেটাতে কোন রকমের ডিস্টার্ব হতে দিতেন না, লা ইউখিল্লু বিহি, মানে সেটা যেন ব্যাহত না হয়, নিয়মিত থাকত, নিয়মিত বিশেষ একটা ওজিফা তেলাওয়াতের পরিমাণের ক্ষেত্রে থাকতো। মানে প্রতিদিন ধরেন আমি এতক্ষণ তেলাওয়াত করব, বা এত পারা তেলাওয়াত করব, এতগুলি আয়াত তেলাওয়াত করব, এটাকে ওজিফা বলা হয়। ওজিফা মানে এমন নফল ইবাদত বন্দেগী যেগুলির বিশেষ একটা পরিমাণ আপনি নির্ধারণ করেছেন, যে আমি দিনে ধরেন আমি দুই পারা করে কোরআন পড়ব, হ্যাঁ এক ঘন্টা করে আমি দিনই আলোচনা শুনবো কমপক্ষে। অনেকে আছেন দিনই আলোচনা শোনেন, অনলাইনে শুনছেন আপনি, ইউটিউব থেকে অথবা অডিও ভিডিও শুনছেন, অনেকে এভাবে যে শোয়ার আগে এক ঘন্টা অথবা সকালবেলা, অনেক আছেন সকাল বিকাল বিভিন্ন সময় মিলে এতটা তেলাওয়াত করবো, অনেক আছেন যে দিনে একবারই হয়তো সময় পাচ্ছেন, ফজর পরে আমি কিছুক্ষণ তেলাওয়াত করবো তারপরে কাজে বের হব। এগুলোকে ওজিফা বলা হয় আমাদের দেশের ভাষায়, কি বলা হয়, ওজিফা। ওজিফা মানে আসলে ডিউটি, যেন এই ডিউটিটা আপনি নির্ধারণ করে নিয়েছেন, ওজিফা মানে ডিউটি। এই জন্য চাকরিজীবীকে এখানে মুয়াজ্জাব বলা হয়, কি বলা হয়, মুয়াজ্জাব বলা হয়, সার্ভিসম্যান, সার্ভিস হোল্ডার, যারা চাকরি করেন মুয়াজ্জাব, যারা ওপর মহলে চাকরি করেন লেবারদেরকে না আমেল বলছেন, কিন্তু হ্যাঁ আমরা তো চাকরি করি তো আমাদেরকে তো আমেল বলবো নাকি, কি বলবে তাহলে এখানে পরিভাষা, মুয়াজ্জাব, সৌদি হোক আর নন সৌদি হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজব মানে হচ্ছে নির্ধারিত একটা পরিমাণ, আর এখান থেকেই কোরআনে কারিমে অনেকটি মনজিল আছে। মনজিল বুঝেন আপনারা, কেউ কোরআনে কারিম মনজিল, হ্যাঁ মনজিল আছে। এই মনজিল কথাটি ইন্ডিয়া বাংলাদেশে উর্দু বা বাংলা ভাষীদের কাছে প্রসিদ্ধ, কিন্তু আরব দেশে এর কোরআনে হিজব মনজিলটাকে হিজব বলা হয়, মানে প্রতিদিন এতটা পরিমাণ উসমান রাজি আল্লাহ পড়তেন,
ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানে যখন কোরআন এক জায়গায় করা হইল মুসাফির আকারে 30 পারা, এটা প্রথম তিনি করলেন একসাথে। আর তারপরে তার কপি তৈরি করা হইল, কপি তৈরি করে পাঁচটি কপি তৈরি করে পাঁচটি সে যুগের বড় বড় শহরে এক একটি করে কপি পাঠিয়ে দেওয়া হলো মুসাফির, যেটাকে মুসাফ বলা পুরো কোরআনকে। তো ওখান থেকে তিনি সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে একটি মুসাফ ছিল যেটার উপর আজকাল যতগুলি পৃথিবীর কোরআন ছাপছে সবগুলি সেই পাণ্ডুলিপির উপর নির্ভরশীল, এটা সবচেয়ে শুদ্ধ। জি, তেলাওয়াতের ক্ষেত্রে ওই মুসাফের নাম মুসাফুল ইমাম, মানে খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ যে কপি ছিল সেটা। তো তিনি প্রতিদিন যতটা পড়তেন ওইটা এক মঞ্জিল বা একটা হিজব, একটা হিজব সাত দিনে খতম করতেন। তো সাতটি মঞ্জিল আছে কোরআনে কারিমে, কি সাতটি মঞ্জিল আছে, সাত দিনে খতম করতেন। এখান থেকে মঞ্জিল বা হিজবগুলো এসছে। নবী সাল সাল্লামের একটা নির্ধারিত পরিমাণ ছিল, তাতে কোনো রকমের গোলযোগ হইতে দিতেন না, সেটা নিয়মিত পালন করার চেষ্টা করতেন, এটা ভালো। আর যদি আপনি এলোপাথায় পড়েন, কোনো দিন পাঁচ পারা পড়ে নিলেন, কোনো দিন একেবারে কিছুই পড়লেন না, হ্যাঁ এতে হবে কি মাঝে মাঝে একবার এমন মিস চলে যাবে দু চার দিন হয়তো মিশি চলে গেল, আল্লাহর কিতাবের সাথে যোগাযোগই থাকলো না, খুব ভালো না। যে এক একদিন তো অনেক বেশি, জিকির আজকার আর তেলাওয়াত আর এক একদিনে কিছুই নেই না, এটা তরিকা ভালো তরিকা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য অর্জনের কাছাকাছি হওয়ার সান্নিধ্য লাভের নিয়মিত চেষ্টা রাখতে হবে এবং নিয়মিত মেহনত পরিশ্রম থাকতে, ইবাদতবন্দী থাকতে হবে। ফরজের পরে এগুলো সুন্নত নফল কথা বলছি, জি সুন্নত নফল কাজ, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। তো নবী সাল্লাম প্রতিদিন তেলাওয়াত করতেন। তাহলে নবী সাল্লাম সুন্নত এটা না যে শুধু রমজানে খতম করা, যেটা আজকাল আমাদের দেশে প্রচলন, অধিকাংশ লোক খতম যারাই করে তারা কখন রমজান মাসে কোরআন ছুঁয়ে দেখে আর এগারো মাস কোরআন ছুঁয়েও দেখে না, এটা তরিকা ইসলামী তরিকা নয়, যদিও না যায় হারাম নয়, কমপক্ষে না ইমামতে কানাও ভালো, এগারো মাস ছুইল না তো কমপক্ষে একটা মাস তো ছুইল, কিন্তু না 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 এটা আসলে সুন্নতি তরিকা না। আর এটা আপনার পরিষ্কার হওয়ার দলিল নেই, আলামত না, আল্লাহর কিতাবের সাথে এগারো মাস সম্পর্ক নেই, দুনিয়ার সবই পড়ছেন আপনি শুধু কোরআনই পড়ছেন না, হ্যাঁ প্রতিদিন আপনি। আচ্ছা বলুন তো আজকাল আপনাদের কাছ থেকে সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে, আছে না নেই? আর ওতে যে ফ্যাসিলিটিগুলো সব আছে, হোয়াটসঅ্যাপ আছে তো, ইমো আছে তো, ফেসবুক আছে তো, ইউটিউব আছে, আছে না নেই? হ্যাঁ আরও কত কী আছে, চিন্তা করেন একটা কল্পনার জগতে আপনার কাছ থেকে আপনার মোবাইল ছিনিয়ে না হলো দশ দিনের জন্য, আপনার মানসিক অবস্থা কেমন হবে? আজকালকার অধিকাংশ লোক পাগল হয়ে যাবে না আধ পাগল হয়ে যাবে, না হলে এমন হীনমন্যতে ভুগবে যে আমার মতো মিসকিন অসহায় কেউ নেই। আর স্ত্রীরা নারীরা তো আরও আবেগী, নারীদের কাছ থেকে যদি কেড়ে নেন কোনো স্বামী খবরদার এরকম কাজ করবেন, আজকালকার মহিলাদের কাছ থেকে যদি কেড়ে নেন মোবাইল তাহলে ও তালাক দিয়ে দিবে, আপনাকে তালাক নিয়ে নিবে কিন্তু মোবাইল ছাড়বে না। দেখছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে যে মোবাইল নিয়ে ঝগড়া করতে গিয়ে তালাক হয়েছে, বাঙালি সমাজেও সব সমাজে তালাক এখন সবচেয়ে বেশি, মুসলিম সমাজে। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রতিদিন তেলাওয়াত করতেন, ভালো মানুষরা কিছু না কিছু প্রতিদিন তেলাওয়াত করবে, প্রতিদিন দিনের আলোচনা শুনবে, প্রতিদিন জিকির আজকার করবে, প্রতিদিন কিছু নফল ইবাদতবন্দী করবে। ওয়া কানাত কিরাতুহু তারতিলান হারফান হারফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তেলাওয়াত কিরাত ধীর স্থিরতার সাথে, তারতিল আস্তে আস্তে, তাড়াহুড়ো করে নয়, হারফান হারফান এক একটি অক্ষর যেন স্পষ্ট হচ্ছে। আজকালকার কারিদের মতো মোটেই না, চিন্তা করুন যে সব কারিরা তারাবি পড়াচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে, তাদের কারো তেলাওয়াত ইসলামী তো তেলাওয়াত নাই, সব নাজায়েজ তেলাওয়াত, একটা অক্ষর স্পষ্ট বুঝতে পারেন না, কী অক্ষরটা, কী কালেমা, কী সব শব্দ, কী পড়ল কিছু শোনা যায় না। জি কিসের নাকির আশা করছেন এরকম পড়ে, আর কিসের নেকির আশা করছেন এরকম খতম করি? তরতিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তরতিল কমপক্ষে, জি তরতিল, ওয়ারাত্তিলিল কোরআন তরতিলা, ধীর স্থিরতার সাথে পড়া আল্লাহ বলেছেন। হারফান হারফান এক একটি অক্ষর স্পষ্ট ক্লিয়ার হইতো, একটি আর একটির সাথে এমন অস্পষ্ট হয়ে চড়ে গেল যে বুঝতে পারলেন একটা কালিমা, এমন হইতো না,
আর এক একটি আয়াতে থামতেন, এনে যে একসাথে পড়ে চলে যাচ্ছেন, যেমন কিছু কারীরা রয়েছে, হ্যাঁ, তাদের পড়ার একটা তরিকা হচ্ছে যে একসাথে শুরু করলো সুরা ফাতিহা, তারপরে সুরা ইখলাস, ফালাক, নাস, এই পড়েই যাচ্ছে, বা সুরা ফাতিহার পরে সুরা বাকারা, চার পাঁচটা, আর পড়তে পড়তে এই গলার রগগুলো ফুলিয়ে দিল। দেখেছেন এগুলো পড়া? এটা মেসরীয় তরিকা, এই তরিকাটা সুন্নাহ ভিত্তিক নয়, এটা হচ্ছে তাকাল্লুফ, বানাওয়াট করে পড়া, মানে স্বাভাবিক পড়ে, নর্মালি পড়বেন আপনি, নর্মালি যতটা সুন্দর তেলাওয়াত করতে পারেন, এটা হচ্ছে সুন্নাহ তরিকা। আর তাতে তাকাল্লুফ, লৌকিকতা নিয়ে আসা, আর তাতে একবার এমন টান দেওয়া, টান দেওয়া, মিশরি তরিকা, আর এই মিশরি তরিকার অনুসরণ করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আর এরই অনুসরণ করেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ কারীরা। এখন একটু বেশ কিছু কারি হাফেজরা আছে যাদের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, তার হারমানি শরীফাইন, সৌদি আরব, মক্কা মদিনার আইমায় হারাম, ইমামদের কেরাতের যারা অনুকরণ করছে, এটা হচ্ছে সুন্নার কাছাকাছি। সংক্ষেপে আগে বলে দিলাম, একটা তরিকা হচ্ছে হারমানি শরীফেন, মক্কা মদিনার ইমামদের শুনছেন, এটা সুন্নার কাছাকাছি তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কাছাকাছি তরিকা, যাতে স্বাভাবিকতা আছে, যাতে কোনো রকমের তাকাল্লুফ নেই, যেটাকে লৌকিকতা বলা হয়, যাতে কোনো এমন টান একবারে দিল, আর এমন কষ্ট করা দিল, গলা ফুলি আর শ্বাস ফুলি একবারে, হ্যাঁ, নাই কিছু নেই, স্বাভাবিক তেলাওয়াত, তার তিলের সাথে সুন্দর স্পষ্ট, এক একটি শব্দ বুঝতে পারছেন যে কী উচ্চারণ হচ্ছে, জিম উচ্চারণ হচ্ছে, না জাল হচ্ছে, না যা হচ্ছে, কী হচ্ছে, দদ হচ্ছে, বুঝতে পারছেন, না দাল হচ্ছে, বুঝতে পারছেন। দুটো তরিকা বললাম না, আর একটি তরিকা দিয়ে ইঙ্গিত করেছি প্রথম খানে, আরেকটি হচ্ছে গানের সুরে, ফাসেক ফাজেরদের সুরে, গায়ক গায়িকাদের সুরে কোরআন তেলাওয়াত করা, সেটাও বেদাতি তরিকা, সেটা পাপিষ্টদের অনুকরণ, সেটাও জায়েজ নয়। এই দুটো তরিকা বর্জন করতে হবে, বেশি তাকাল্লুফ, লৌকিকতা বানাওয়াট নয়, হ্যাঁ, স্বাভাবিক তেলাওয়াত থাকবে, আর ফাসেক ফাজের পাপিষ্ট গায়ক গায়িকাদের গানের সুর, যে গানগুলো শুনেছেন ওই সুরে তেলাওয়াত, আজকাল কিছু উঠেছে এরকম তেলাওয়াত, কিন্তু এটাও না যায়। জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত এরকম, এক একটি অক্ষর আলাদা আলাদা স্পষ্ট হইত, ধীরে স্থিরে হইত, ওয়ায়ুকাত্তিউ কেরাতাহু আয়াতান আয়াতান, তার কেরাতকে ভাগ ভাগ করতেন এক একটি আয়াতে, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলেন, আর রহমানির রাহিম, এই নয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, না এ তো ঠিক আছে না, নেই দেশে, না না না, এরকম করেন না, এভাবে নবী তেলাওয়াত করতেন না, হাদর তেলাওয়াত করতেন না। ওয়ামুদ্দ ইন্দা হুরুফিল মদ, যেখানে মদ আছে সেখানে মদ, যেখানে বাড়াবার আছে বাড়াইতেন, হ্যাঁ, কোথাও মধ্যে মুত্তাসেল, মুনফাসেল, লাজিম, আরিজ, হ্যাঁ, মুখাফা, সকাল যেমন যেখানে মদ আছে মদ মধ্যে লীন। ফায়ামুদ্দুর রহমান, রহমান আর রহমান ইর রাহিম, রহমান আলিফ আছে, রাহিম, জি, মদ, জি, মধ্যে আরিজ, ওয়াকানা ইস্তাইদু ফি আউয়ালিল কিরাত, আর যখন তেলাওয়াত শুরু করতেন তখন ইস্তিআজা করতেন, মানে শয়তান থেকে আশ্রয় কামনা করতেন, আল্লাহর আল্লাহর কাছে আশ্রয় চাইতেন শয়তানের অনিষ্ট থেকে, কি বলে প্রসিদ্ধ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, জি, ফায়াকুলু বলতেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, ওরুব্বামা কালা, কখনো কখনো বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শয়তানির রাজিম, বা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের জাদুটোনা, হ্যাঁ, শয়তানের যেসব অনিষ্টগুলি রয়েছে সেগুলি থেকে আশ্রয় কামনা করতেন, বিতাড়িত শয়তানের, আল্লাহর আশ্রয় কামনা করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আশ্রয় দান করো, কারণ কোরআন তেলাওয়াত করছেন অথবা কোরআনের তরজমা পড়ছেন, তফসির পড়ছেন, যদি শয়তান মাঝখানে বাধা সৃষ্টি করে তাহলে হেদায়ত পাবেন না আপনি,
কোরআনের হাফেজ কারি হয়ে আর কোরআন খতম করেও গোমরা থাকলো, অনেকে আছে। হ্যাঁ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হয় হারাম রুজিতে জড়িয়ে আছে, না হলে ফরজ ওয়াজিব ঠিক আদায় করেন না, অথবা চরিত্র নষ্ট, যে না ভাবে সমকামিতে হাফেজ কারি সমকামিতে লেবাতাত রোগ, কত রকম রোগ রোগ মানুষের পাপ থাকতে পারে। এছাড়া বেদাতি, বেদাতির তো অভাব নেই, আর বেদাতকে টিকিয়ে রেখেছে, শির বেদাতকে টিকিয়ে রেখেছে কিছু ধর্মীয় নেতারা, হাফিজ কারি আর আলেমে কিছু বেদাতি আলেম সমাজ বেদাতি হাফিজ কারিতে টিকিয়ে রেখেছে, কে পাবলিকেরা টিকিয়ে রেখেছে, পাবলিককে যা বলবেন তাই বুঝবে। হ্যাঁ, কোরআন সুন্নার দলিল বললে যার যতটা তাদের বিবেকে ধরছে ততটা মানার চেষ্টা করছে, কিন্তু অন্ধভক্তি আছে যার ফলে বড় বড় আলেমের কথাও শোনে না, দলিলও শুনতে চায় না, কারণ মনে করে যে সে তো আমাদের বিরোধী, হ্যাঁ অন্য মজহাবের অন্য তরিকার, আর এই হাফেজ কারি জাহিল যা বলছে সেটা যেহেতু তার অতিভক্তি আছে, যার ফলে সেখানে গিয়ে ব্লাইন্ড অন্ধ হয়ে যাচ্ছে, অন্ধভক্তি মানুষকে গুমরা করে দিচ্ছে। এই বর্ণনাগুলি মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লামা আলী বিন হাদিসটিকে সহি বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বলতেন, ওয়া কানু ইউহিব্বু আন ইয়াসমাআল কোরআন মিন গাইরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে তেলাওয়াত করতেন কখনো কখনো অন্যের কাছ থেকে শুনতেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে শোনান না কেন, সবাই জুনিয়র ঠিক না, নবী সিনিয়র, তাহলে সিনিয়র বড় ছোট থেকে জুনিয়র থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারে এবং শোনা ভালো, সবসময় বক্তব্য না করে মাঝে মাঝে বক্তব্য শুনলে ফায়দা আছে, এটা আমাদের কাছে পরীক্ষিত, আমাদের এত আলোচনা তারপরেও নিজে বলে যতটা আমার উপর তাসির হবে তার চেয়েতে বেশি তাসির কখনো কখনো কারো কথা শুনে হইতে পারে। বুঝলেন, আমরা যারা বড় বড় আলেম তাদের আলোচনা শুনি, তাদের বই পড়ি, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানি, এইরকম যারা শেখ সোহেল ফজান, আরও যেসব বড় বড় আলমাই কেরাম রয়েছেন, যাদের থেকে এলেম নেওয়ার অবশ্যই আমাদের জরুরি, তারা আমাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ জি, তো তাদের অবশ্যই শুনি, কোরআন সুন্নাহর যারা আলেম ওটা একটা আলাদা তাসির আছে, এক এক সাবজেক্টের ওপর, মানে তাকওয়ার ওপর, জোহদের ওপর, ইত্যাদি ইত্যাদি মেলা বিষয় রয়েছে, তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধির ওপর, যা শুনবেন যে ক্ষেত্রে শুনবেন ফায়দা অবশ্যই হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি অন্যের থেকে শোনা পছন্দ করতেন, এই জন্য একবার আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইবনে মাসুদ তুমি তেলাওয়াত করো, তখন ইবনে মাসুদ অবাকে বলছেন যে আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে পড়ে শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, কেমন কথা হইল, আমি আপনাকে পড়ে শোনাবো আপনার উপর তো কোরআন নাজিল হয়েছে, জিব্রাইল আপনার কাছে নিয়ে এসেছে, আপনার কাছ থেকে তো আমরা শিখেছি। তখন নবী বলেছেন আনা ওহিব্ব আন আসমা মিন গাইরি, আমি অন্যের কাছ থেকে শোনাটা পছন্দ করি, কখনো কখনো অন্যের শুনতেও হয় শুধু শুনাইতে হয় না, যারা শোনাবার মতো যোগ্যতা রাখে, এটা আলেমদের জন্য, আমাদের মতো লোকদের জন্য বলছি। ফাকারা ইবনে মাসুদ পড়তে লাগলেন, হুকুম হয়ে গেছে পড়তে লাগলেন, ওয়াহু আসমা, নবী সাল্লাল্লাহু আলাইহি শুনছেন মনোযোগী হয়ে, খাসা আর খুশুর সাথে, মানে বিনয়ী হয়ে মনোযোগী হয়ে শুনছেন, হাত্তা যারা ফাতাই নাহু, এমনকি চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হলো, কান্না করতে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, যখন সে আয়াতে পৌঁছিলেন যে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাশরের মাঠে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী নিয়ে আসা হবে, ওই আয়াত ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা উম্মতের শিরক বেদাতে ধর্ম পালন করে, যারা ধর্মের নামে অধর্ম করে, যারা মুসলিম হওয়ার পরও কাবিরা গুনাহ থেকে তওবা করল না নবীর উম্মত হওয়ার পরও, তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাক্ষী নেবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী দিতে বাধ্য, কারণ অঙ্গ প্রত্যঙ্গ তো সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আমার যে এত যত্ন করছেন, এত খাওয়াচ্ছেন কাকে, হাত পাকি খাওয়াচ্ছেন তো, হ্যাঁ কারণ আপনার এই খাওয়া দাওয়া ভালো ভালো পোশাক সব তো এই শরীরই ব্যবহার করছে, শরীরই ব্যবহার করছে, হ্যাঁ ভোগ বিলাস সমস্ত এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, এইগুলি কিয়ামতের দিনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, যতগুলি অন্যায় করেছেন পাপ করেছেন আর করছেন, ফরজ ওয়াজিব ছাড়েন হারাম নাজায়েজ কাজ করেন সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা বলবে আর সাক্ষী দেবে, যদি ভালো কাজ করতে পারে তাহলে পক্ষে যে আল্লাহ আমাদেরকে ভালো কাজে লাগিয়েছে, আল্লাহ তুমি চোখের নিয়ামত দিয়েছিলে আমাকে দিয়ে কিন্তু কোনো খারাপ দেখেনি,
কানের নিয়ামত দিয়েছিল, কান বলবে যে আল্লাহ আমাকে দিয়ে কোনোদিন গান বাজনা শোনেননি, হ্যাঁ, চোখ বলবে আল্লাহ কোনো বলু ফিল্ম দেখেনি আমাকে দিয়ে, হ্যাঁ, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে, সবসময় চিন্তা করতে হবে। এবং এইসব বিষয়গুলি যেমন দিন রাত স্পষ্ট আপনার সময়, ওইরকমই আপনার এরকম ইমান একই স্পষ্ট থাকতে হবে। যেমন এখন আপনার বিশ্বাস যে রাত, দুনিয়া যদি বলে দিন আপনি বিশ্বাস করবেন না, ঠিক না, কারণ আপনি রাত্রে আছেন, চোখে দেখছেন, ঠিক তেমনি আপনাকে ওইভাবে বিশ্বাস করতে হবে যে আপনাকে আমাকে হাসর মাঠে হাজির হয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে, আপনি তৈরি থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি কান্না শুরু করে দিলেন। এই হাদিস সহিহ বুখারীতে সহিহ মুসলিমে রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ওয়া কানা ইয়াকরাউ কায়মান ওয়া কায়দান ওয়া মুস্তাজান মুতাওয়াজ্জান মুহদিসান ইল্লাল জানাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়েও তেলাওয়াত করতেন, কখনো বসে তেলাওয়াত করতেন, কখনো শুয়ে তেলাওয়াত করতেন, উযু অবস্থায় তেলাওয়াত করতেন, বিনা উযুতে তেলাওয়াত করতেন, মুহদিসান, ভালো করে শুনেন, কারণ অনেকে মনে করে যে বিনা উযুতে তেলাওয়াত করা যাবে না, হ্যাঁ, বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে কি না এটাতে দ্বিমত আছে, কিন্তু তেলাওয়াতে কোনো দ্বিমত নেই। বাকি কথা হইল যে স্পর্শ করার ক্ষেত্রে যদি অধিকাংশ আমরা এরকম শর্ত লাগিয়েছেন যেন স্পর্শ কোরআন স্পর্শ করার জন্য উযু থাকতে হবে বা তেমম থাকতে হবে, কিন্তু এরও অকাট্য স্পষ্ট কোনো দলিল নেই, যার ফলে প্রয়োজন ঠান্ডার দিন আর আপনি কমজোর মানুষ, উযু করবার বা সম্ভাবনা, উযু নষ্ট হয়েছে, কোরআন তেলাওয়াত করতে চাইছেন, তো কোরআন তেলাওয়াতই উযু নেই, সেজন্য কোরআন ছোঁয়া বাদ দেব, জীবন যেহেতু স্পষ্ট দলিল নেই, কিন্তু সেদিকে যাচ্ছেন এখন, যেহেতু আমাদের বিষয় অন্যরকম। ইল্লাল জানাবা, তবে জানাবাত থাকে মানে গোসল ফরজ হয়ে আছে তখন তেলাওয়াত করতেন, কারণ স্বপ্নদোষ অথবা সহবাসের কারণে যে গোসল ফরজ হয় সেটাকে জানাবাত বলে। তো এটা দূর করা খুব সহজ, গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষের কারণে অথবা সহবাসের কারণে, সাথে সাথে পাঁচ মিনিট দশ মিনিট লাগে গোসল করে নেন, পাক হয়ে গেলে কোরআন পড়েন, কথা বুঝে গেছে। সুতরাং একজন ব্যক্তি সহবাস অথবা স্বপ্নদোষের কারণে যার গোসল ফরজ হয়েছে জানাবাত, তার হুকুম মাসিক ঋতুবতী মহিলার মতো না, কারণ ঋতুবতী মহিলা আট দিন দশ দিন বারো দিন মাসিক থাকবে, ও যদি দশ বারো গোসল করে পাক হবে, পাক হবে না, ও নাপাক নাপাকই থাকবে যতক্ষণ মাসিক বন্ধ না হবে, বুঝতে পারছেন কি না। কিন্তু একজন লোকের স্বপ্নদোষ হয়েছে, সাথে সাথে গোসল করে সাথে সাথে পাক হয়ে গেল। এই জন্য দুটোকে যেসব ফোকাহারা এক করে দিয়েছে যে স্বপ্নদোষ অবস্থায় জানাবাত অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, ওই রকম মাসিক অবস্থায় তেলাওয়াত করা যাবে না, এটি কিন্তু যুক্তিসঙ্গত না, আর দলিলও কোনো মজবুত নাই। এই জন্য মহিলাদের দশ দশটা দিন আপনি একজন হাফেজা, একজন আলেমা, একজন কারিয়া অথবা একজন শিক্ষিকা, কোরআনের শিক্ষিকা কোরআন পড়ায় অথবা কোরআন তেলাওয়াত করবে সে, আর তাকে বঞ্চিত রাখবেন কোরআন, তা তোকে মুখস্থ পড়তে দেবো না, হ্যাঁ, দলিল নেই কিছু মজবুত। কিন্তু যদিও অধিকাংশ আইমাকেরা বলছেন না কোরআন তেলাওয়াত মাসিক অবস্থা, তাহলে যার দশটা দিন মাসিক হচ্ছে মাসে বিশটা দিন শুধু তেলাওয়াত করতে পারছে, যদিও হাফেজ হোক, না না, তারপরে মুখস্থ তেলাওয়াতে কোনো অসুবিধা নেই। স্পর্শ করার বিষয়টি, হ্যাঁ, মাসিক অবস্থায় স্পর্শ করবে না, স্পর্শ করবে না, যেমন জানাবাত অবস্থায় স্পর্শ করবে না আর তেলাওয়াতও করবে না, কিন্তু গোসল যখন ফরজ হয়ে আছে স্বপ্নদোষ বা সহবাসের কারণে মুখস্থ তেলাওয়াত করতে পারবেন না আর স্পর্শ করতে পারবেন না, দেখেও তেলাওয়াত করতে পারবেন না। মাসিক অবস্থায় মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, এইটাই সঠিক মাসলা, কিন্তু ছুইতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, ছুইলে আপনাকে একটা আড় হইতে হবে, হাত মোজার লাগার না হয় একটু জরুরি যদি ধরা হয় যে ধরে এখান থেকে নিতে হবে, কারণ বড় নাপাক ইষ্টি। ওয়াকানে ইয়াতাগান্না বিহি, তার আগে বলেনি, অনেকে মনে করে যে শুয়ে শুয়ে কোরআন পড়া বিয়াদবি, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে অসুবিধা, বরং স্ত্রী মাসিক অবস্থায় আছেন, মাসিক অবস্থায় আর রানের ওপর মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াকানা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুর করে কোরআন তেলাওয়াত করতেন, তাগান্না মানে সুর করে তেলাওয়াত করেন, ওয়ায়ুরাজ্য সাওত আহিয়ানান, আর কখনো কখনো আওয়াজকে সুন্দর করার জন্য তাতে আপ ডাউন করতে,
আওয়াজকে উঁচা নিচে একটু করলে ঢেউ যেন ঢেউ, তো এটা সুন্দর লাগে, সুন্দর লাগে। একই রকম নাই ঢেউ, যারা ভারতকারী কেরা শুনে দেখবেন যে একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে, এরকম করছে যেন। হ্যাঁ, এই জন্য রেকর্ডিংয়ের সময় দেখছেন আপডাউন করছে, বুঝছে না, এভাবে তেলাওয়াত করতেন। কেমন হতো সেটা সাহাবি আবদুল্লাহ বিন মুগাফফাল সেটা বর্ণনা করছেন, মানে বাস্তবে দেখার চেষ্টা করছেন মুখে, সেটা হচ্ছে তারজিয়াহ, রাজ্য কেমন করে তারজি করতেন, মানে যেন ঢেউয়ের মতো ফিরে আসছে এরকম হচ্ছে, এরকম মানে দেখেন উঠানামা করা। জি, যাকার হল বুখারী, ইমাম বুখারী রহমাহুল্লাহ বর্ণনা করেছেন, সহি বুখারিতে রয়েছে, সহি মুসলিমও রয়েছে। ওয়াইদা জামা তাহাদা ইলা কওলিহি, আরও নবী সাল্লামের হাদিস রয়েছে, তার সাথে যদি একে মিলান কি জাইয়ানুল কোরআন বি আসওয়াতিকুম, যে হাদিস রয়েছে, তোমরা কোরআনকে অলঙ্কৃত করো, সজ্জিত করো তোমাদের আওয়াজ দ্বারা, তোমাদের কণ্ঠ দ্বারা, তাহলে কণ্ঠকে সুন্দর করার চেষ্টা করা কোরআন তেলাওয়াতের সময়, এমনি কথা বলার মতো করে না, হয় কোরআন তেলাওয়াতের সময়, কিন্তু বক্তব্যের সময় শুরু না, বক্তব্যের সময় বক্তব্যের মতো করে বলবেন, সমস্যা নেই। যখন তেলাওয়াত তেলাওয়াত বক্তব্যের সময় একটা দলিল হিসাবে আয়াত পেশ করছেন, একটা দুটা চারটা, সেটা তেলাওয়াত না, সেটা দলিল প্রমাণ তখন পেশ করছেন, যে দুটোতে পার্থক্য রয়েছে। তারপরে কেউ কেউ বক্তব্যের সময় কোরআন আয়াতটা তেলাওয়াত করে তখন সুর করে, যাই যাচ্ছে, সমস্যা নেই, সেটাও করতে পারে, আবার বিনা সুরে দলিল পেশ করছেন, সমস্যা নেই। কিন্তু যখন তেলাওয়াত তখন সুসজ্জিত করবে, সুন্দর করে তেলাওয়াত করবে। এই হাদিস মুসনাদ আহমদে আবু দাউদে নাসাইতে ইবনে মাজাহ রয়েছে, এই হাদিসটি আল্লামা আল বিন সহিহ বলেছেন যে তোমাদের আওয়াজ দ্বারা কণ্ঠ দ্বারা কোরআনকে কী করো, সুসজ্জিত করো, সুন্দর করো। নবী সাল আরও বলেছেন মা আজেন আল্লাহ হলে শাইইন, আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে অনুমতি দেননি, কা ইজ নেহিলে নাবিন, যেমন অনুমতি দিয়েছেন নবীকে হাসানা সৌদ, হ্যাঁ, ইয়াতাগান্নাবিল কোরআন, যার আওয়াজ কণ্ঠ সুন্দর এবং তিনি কোরআন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন, এর অনুমতি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুমি কী করো, সুন্দর কণ্ঠে সুর করে কোরআন তেলাওয়াত করো। এই হাদিস সহি বুখারিতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে। তো এইসব হাদিসগুলি একসাথে মিলালে আলেম তা জানতে পারবে, আন্না হাজা তারজি মিনহু ইখতিয়ারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াতের সময় আপডাউন হতো আওয়াজে, ঢেউ ঢেউ ভাব হইতো, সেটা স্বেচ্ছাই হইতো, অনিচ্ছাকৃত না, স্বেচ্ছাই, সুন্দর করার জন্য, সুন্দর করতে গেলেও এটা হবে। লা লিহাজ্জি নাকাতে লাহু, এমনটা নয় যেমন উটের ক্ষেত্রে, উটকে উট দ্রুত বেগে তাড়াবার জন্য কিছু কবিতা ছন্দ আছে, ছন্দ আকারে ওইগুলোতে পাঠ করলে, আবৃত্তি করলে উট দৌড় দেয় এমনিতে, ওই সুর শুনে, ওই রকমটা নাই। ওয়াইল্লাম ইয়াহাকে ইবনুল ইবনুল মুগাফফাল ইখতিয়ারান, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনিচ্ছাকৃত এটা হতো, ইচ্ছাকৃত না হতো, তাহলে আবদুল্লাহ বিন মুগাফফাল সেটা নকল করতেন না, যে নবী সাল্লাম এইভাবে যখন তেলাওয়াত করতেন তখন উঠানামা হইত, তিনি যাতে করে অনুকরণ করা হয় সেই জন্য সেটা নকল করেছেন তিনি। আর বলেছেন কানা ইউরাজ্জু ফি কিরাতিহি, নবী সাল্লাম তেলাওয়াতে তারজি করতেন, মানে আপডাউন হতো, উঠানামা হইত। তারপরে যে কথাটি বলছেন আমি আগে বলে ফেলেছি, সেটা হচ্ছে ওয়াত্তাগান্নি আলা ওয়াজহাইনি, সুর করা হচ্ছে দুই রকমের, সুর করা হচ্ছে দুই রকমের, আহাদুহুমা, একটি সুর হচ্ছে মাক্তাদাতু তাবিয়াতু মিন গায়রি তাকাল্লুফিন, কোনো লৌকিকতা না, কোনো বাড়াবাড়ি না, বানাওয়াট না, নিজে বানিয়ে বানিয়ে এই সুর সুর করছেন না, বরং প্রাকৃতিক সুর করছেন, যে একজন মানুষের যতটা সুর আছে, সুর কার সুন্দর কার সুন্দর না, এটা তো আল্লাহর দান, তাই না, সেটা তো নিজে, কিন্তু সেটাকে সুন্দর একটু করা যায়, তো প্রাকৃতিকভাবে যতটা আল্লাহ দিয়েছেন ওটাকে কোনো বাড়াবাড়ি ছাড়া শুরু করে তেলাওয়াত করা, শুরু করে তেলাওয়াত করা। ফাহাজা জায়েজুন, এটা জায়েজ শরীয়ত সম্মত, যে আপনি শুরু করে কোরআন তেলাওয়াত করবেন। ওয়াইন আনা বে তাবিয়াতাহু বি ফাযলি তাজইন কামা ক্বাল আবু মূসা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আলিমতু আন্নাকা তাসতামিউ লাহাব্বারতুহু লাকা তাহবীরান, আর তার সাথে প্রাকৃতিক যতটা একজনের সুর আছে সৃষ্টিগতভাবে, সেই সুরটাকে যদি আরও সুসজ্জিত করার চেষ্টা করি, যে কোরআনটা তেলাওয়াত করবো তখন আর একটু সুন্দর করে আমি সুর করব, তাহলে সেটাও ভালো,
যদি তার যে প্রাকৃতিক যে কণ্ঠ রয়েছে, সুর রয়েছে, সেটাকে সাহায্য করে বেফজলে তাজিন আরও সুসজ্জিত করে, অতিরিক্ত সুসজ্জিত করে। যেমন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুর খুবই সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর সুর ছিল। এই জন্য আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা একদিন তেলাওয়াত করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, ও খেয়াল করেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার তেলাওয়াত তো একবারে দাউদ আলী ইসলামের পরিবারের মতো, বংশের মতো। মানে দাউদ আলী ইসলাম যখন জবুর পড়তেন তো মানুষ তো শুনতো শুনতো, হ্যাঁ, মাস চলে আসতো কিনারে শোনার জন্য, এত সুন্দর আল্লাহ রাব্বুল তাকে কণ্ঠ দিয়েছিলেন, সুর দিয়েছিলেন। এক এক নবীকে এক একটা সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলমিন, হ্যাঁ, বিশেষ দান তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিয়েছিলেন, বিশেষ নিয়ামত দিয়েছেন। তো এই আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রকমই সুন্দর সুর দেওয়া হয়েছিল। তো একদিন তেলাওয়াত করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছিলেন যে তোমাকে তো দাউদ আলী লাকাদ উতিতাম ইজমারান মিন মাজামির আলে দাউদ, তোমাকে তো দাউদ আলী ইসলামের বংশের মতো, মানে দাউদ আলী ইসলামের মতো তোমাকে যেন মিজমার কণ্ঠ সুর দেওয়া হয়েছে। তখন তিনি বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি শুনছিলেন, আমি তো খেয়াল করিনি, যদি জানতাম যে নবী শুনছেন, লাউ আলেম তো আন্নাকা তাস্তামি, আপনি শুনছেন এইভাবে, লাহাব্বার তহু লাকা তাহবিরান, তাহলে আরও সুন্দর করে সুর করতাম, আমি তো এমনি পড়ছিলাম, আরও সুন্দর করে সুর করতাম যে আমার তেলাওয়াত নবী শুনছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাহাসান তহু লাকা তাহসিন, মানে আরও সুন্দর তেলাওয়াত করতাম। এই রিওয়ায়তটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, তবে হাদিসটিকে যাইফ বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে। ওয়াহাদা হুয়া আল্লাযী কানা সালাফ ইয়াফআলুন, সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন, স্বর্ণযুগে যারা আমাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা অনুসারী ছিলেন তেলাওয়াতের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, আর তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু এটি সাবজেক্ট আজকে, তো এইভাবে তারা সুর করতেন। সুরে কোনো রকমের লৌকিকতা হইতো না, আর অস্বাভাবিকতা থাকতো না, স্বাভাবিক যেটা মানুষের সুর থাকে, আর ওটাকে সুন্দর করার চেষ্টা করা, ওটাকে কী করা, সুন্দর করার চেষ্টা করা। তো দুই রকমের সুর, তার মধ্যে একটি হচ্ছে প্রাকৃতিকভাবে সুর, তাতে কোনো রকমের বাড়াবাড়ি না করে এটি শরীয়তসম্মত, আর সেটাকে যদি আরও অতিরিক্ত সুসজ্জিত করে তাহলে আরও ভালো। যেমন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যখন বললেন যে আমি শুনলাম তোমার তেলাওয়াত খুবই সুন্দর, হ্যাঁ, দাউদ আলি ইসলামের যেন তুমি তেলাওয়াতের ভাগ পেয়েছো, তুমি কণ্ঠ পেয়েছো, তো সুর পেয়েছো, তখন তিনি বলছিলেন ও আলেম তো, আমি যদি জানতাম ইয়া রাসূল আল্লাহ আন্নাকা তাস্তামে, আমার কেরাত আপনি শুনছেন, লাহাব্বার তহু লাকা তাহবীরা, তাহলে আরও সুন্দর করে আমি তেলাওয়াত করতাম, আরও সুন্দর করে তেলাওয়াত করতাম, সুর করতাম। ওয়াহাজা হুয়া আল্লাযী কানা সালাফ ইয়াফআলুন, আর এটি সালাফে সালেহিনরা করতেন, সাহাবা কেরাম তাবেইন তাবা তাবেইন সুর করে তেলাওয়াত করতেন। ওয়ালাইহি তুহমাল আদিল্লাতু কুল্লুহার, যে দলিলগুলি রয়েছে সুর সুন্দর করে তেলাওয়াত করার, হ্যাঁ, সুসজ্জিত করা, জাইয়ানুল কোরআন বিসাওয়াতিকুম, এগুলি, এই দলিলগুলির, হ্যাঁ, হচ্ছে সার কথা। দ্বিতীয় রকমের পদ্ধতি হচ্ছে সুরের মা কানা সানাআতুন, যেটি হচ্ছে লৌকিকতা, বানাওয়াট, মানে বানিয়ে বানিয়ে সুর করার চেষ্টা করা, হ্যাঁ, অস্বাভাবিক সুর করার চেষ্টা করা, মিনাস সানা, যেন একটা কারিগরি, হ্যাঁ, সুরকে সুন্দর করা একটা কি কারিগরি। কামা ইয়তা আল্লাম আসওয়াতুল গেনা, যেমন যারা গায়ক গায়িকা তারা কিন্তু সুর শিখে, ওদেরকে ট্রেনিং করা হয়, হ্যাঁ, যে গান কেমন করে করতে হবে, তো গানের সুর শিখানো হয়, যে ওটা একটা সাবজেক্ট আছে। বে আসনাফিল আলহান, বিভিন্ন রকমের সুর তাদেরকে শিখানো হয়, আলা আউজানির মুখতারা, আবিষ্কৃত বিভিন্ন রকমের, হ্যাঁ, তরিকায়, এক এক গানের বা এক একজনের, এক এক গায়কের, এক এক গায়িকার সুরের, হ্যাঁ, পদ্ধতি আলাদা, হ্যাঁ, ওর সুরটুর আলাদা। তো এই রকম করে যদি কোরআন তেলাওয়াত করে তার গানের সুরে, তাহলে নাজাইস, এটি বেদাতি তরিকা, জি। তাতে যদি অস্বাভাবিকতা নিয়ে আসে, বাড়াবাড়ি যেমনটা বললাম, সেটাও ঠিক নয়, সুন্নতের খেলাফ। ফাহাজিহি হে আল্লাতি কারেহা সালাফ, এইভাবে বাড়াবাড়ি করে অস্বাভাবিক সুর করা, অথবা গানের ছলে অসৎ নর নারীদের যে গান বাজনা রয়েছে সেই সুরে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে সেটাকে সালাফ সালেহীন ঘৃণা করতেন, মাকরুহ বলেছেন, জি। ওয়াদিল্লাতুল কারাহাত ইন্নামা তাতানাওয়ালু হাজা,
আর যেসব দলিলগুলোতে সুর করতে নিষেধ করা হয়েছে ওগুলোর মানে হচ্ছে যে এমন সুর করবে না যেটা অস্বাভাবিক হয়ে যায়। যেমনটা বললাম আপনারা শুনেছেন মিসরি তেলাওয়াত শুনেছেন, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান হ্যাঁদের শুনবেন তেলাওয়াত একবারে এমন করে দিচ্ছে তাই না? আজান আচ্ছা মক্কা মদিনার আজান শুনছেন কত সুন্দর স্বাভাবিক সুর, সুর আছে না নেই? আজানের সুর আছে কিন্তু স্বাভাবিক সুর। আর আপনি রেডিও ঢাকার আজান ও একদম বিষয়টা এই হয়েছে মেসরি তরিকা, এগুলো হচ্ছে অস্বাভাবিক সুর করা, এটা সুন্নতের খিলাফ। এগুলোকে সালাফে সালেহীন সেটা অপছন্দ করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং কোরআনের সাথে আমাদের সবসময় সম্পর্ক রাখার তৌফিক দান করেন, কোরআনে কারিমের যে হক রয়েছে সেই হকগুলি আদায়ের তৌফিক দান করেন, কোরআন শিখার, কোরআন পড়ার, কোরআন প্রতি আমল করার, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার আর কোরআনের সাথে জড়িয়ে থাকার আল্লাহ সবসময় তৌফিক দান করেন। আহলুল কোরআন যেন কোরআন ওয়ালা আল্লাহ আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল কোরআন দিয়ে আমাদের অন্তরকে যেন আলোকিত করেন এবং কোরআন দ্বারা আল্লাহ আমাদেরকে যেন হেদায়তের উপর টিকিয়ে রাখেন আর সমস্ত রকম অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।